আমরা আজ তোমাদের দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 22-এর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক, দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তর ধর্মী তোমাদের 16 জায়গায় আমি অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো ABC ত্রিভুজের একটা ABC ত্রিভুজ, AB সমান 2A-1, AB সমান বলছে 2A-1, AC সমান 2 ইন্টু রুট ওভার 2A, AC সমান 2 ইন্টু রুট ওভার 2A, এবং BC সমান 2A+1, BC সমান 2A+1। তারা তোমাকে কোণ BAC মান বার করতে বলেছে, BAC অর্থাৎ এই কোণটা, এই কোণটা কত। তাহলে আমরা কি শিখেছি, আমরা এখন পিথাগোরাস উপপাদ্য শিখেছি, এটা আমরা একটু দেখতে চাইছি যে এই ত্রিভুজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে কিনা। সেই কারণে আমরা কি করব, প্রথমে AC² এর মানটাকে বার করে রাখি, কত হচ্ছে 2 ইন্টু রুট ওভার 2A, এটা যদি স্কোয়ার করি আমরা, এটা হচ্ছে 2 4 4 8A, এটা 8A হচ্ছে। সেরকম ভাবে দেখো এটা একটা ফর্মুলা অনুযায়ী হচ্ছে 2A-1 2A+1, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে BC² - AB² যদি করতে চাই, তার মানে হচ্ছে 2A+1 তার স্কোয়ার মাইনাস 2A-1 তার স্কোয়ার। দেখো আমাদের ফর্মুলা জানি A+B² - A-B² সূত্র কি, আমরা জানি 4AB, সেখান থেকে আমরা পাবো 4 ইন্টু 2A ইন্টু 1, সমান দেখো 8। তাহলে আমাদের কি দাঁড়ালো, দেখো এটাও 8A হয়েছে, এটাও 8A হলো, অর্থাৎ আমি বলতে পারি যে BC² - AB² = AC²। দেখো এখান থেকে আমি বলতে পারি BC² = AB² + AC² দেখো এই এবিটা ডান দিকে চলে গেল, এই যে একটা আমরা পেলাম। দেখো এটা একটা পিথাগোরাসের সূত্র আমাদের, এটা সেখান থেকে আমরা বুঝতে পারছি এ কোণটা হলো কি, এ কোণটা সমকোণ, অর্থাৎ কোণ BAC সমান হলো আমাদের 90°। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা উত্তর কত হলো 90°, কোণ BAC এর মান হলো 90°। দেখো আমরা এবার পরেরটায় আসি, পরের অঙ্কটা কি বলেছে, বলেছে পাশের চিত্রে PQR, দেখো এখানে PQR একটা যে কোনো ত্রিভুজের অভ্যন্তর ও এমন কোনো একটা বিন্দু দেওয়া আছে অভ্যন্তর ও তে যে কোণ POR সমান 90°, কোণ দেখো POR, দেখো আমরা যদি আর এটার সঙ্গে এটা যুক্ত করি এই কোণটা বলেছে 90°, লক্ষ্য করলে বুঝতে পারবে যে কোণ POR সমান হলো 90°। OP সমান 6 সেমি, দেখো OP এটা হলো 6 সেমি, OP সমান হলো 6 সেমি, তারপর OR সমান 8 সেমি, OR সমান 8 সেমি, OR সমান 8 সেমি। তাহলে দেখো আবার বলেছি PR, এটা আর হবে না, এটা এটা হবে PQ হবে, কত PQ, ঠিক আছে। তাহলে আমার দেখো PQ সমান বলেছে 24, এটা 24, তাহলে আবার QPR মানে QPR মানে এই গোটা কোণটাও আবার 90°, তারপর QR এর মানটাকে আমাকে বার করতে হবে, QR এর মানটা অর্থাৎ এই বাহুটার মানটা আমাকে বার করতে হবে। দেখো এখানে অনেক কিছু মনে হচ্ছে, তা আমরা প্রথম অত দূর যাচ্ছি না, আমরা প্রথম 11 পর্যন্ত অঙ্কটা যদি আমরা ভাবতে চাই, তাহলে দেখো যে ত্রিভুজ POR, আমরা ত্রিভুজ POR কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, POR একটি সমকোণী ত্রিভুজ, POR সমকোণী ত্রিভুজে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, আবার এই কোণটা 90°, অর্থাৎ এই কোণের বিপরীত ভঙ্গ অর্থাৎ PR, PR বাহু স্কোয়ার সমান আমরা জানি OR² + OP² সেখান থেকে ওয়ার এর মান আর ওপি মান দেখো দেওয়া আছে, ওয়ার সমান 8² এটা সমান 6² 64 + 36 = 100, অতএব অর্থাৎ আমরা PR সমান পাচ্ছি √100 = 10, তাহলে PR এর মান আমরা পেয়ে গেলাম কত, 10, ঠিক আছে 10 সেমি।
এবার দেখো, এবার আমি ত্রিভুজ PQR নিয়ে আলোচনা করব। ত্রিভুজ PQR এটা কি ধরনের ত্রিভুজ? দেখো এখানে QPR সমান 90 ডিগ্রি বলেছে, এই যে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ PQR ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই P কোণটা সমকোণ হলে P কোণের বিপরীত বাহু অর্থাৎ RQ এটা ত্রিভুজ হবে। তাহলে এটা থেকে পাচ্ছি RQ স্কোয়ার বা QR যাই লিখতে পারি, এটা সমান কত হচ্ছে? PR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার। দেখো PR এর মান জানি আমরা 10, আর PQ এর মান তো বলাই আছে, PQ এর মান হচ্ছে 24, 24 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, 24 স্কোয়ার মানে 576, 576 কে 676, অর্থাৎ QR এখানে আর কি আছে, এখানে QR লিখলে সমান রুট ওভার 676। আমি যদি বর্গমূল করি তাহলে পাবো এটা 26, তাহলে অর্থাৎ এই QR এর মান কত হলো? 26। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয়টা হলো। এবার আমরা পরবর্তীটা আসি, পরবর্তী ও তৃতীয় অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে দেখো, ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও এমন একটি এমন অবস্থিত। তাহলে একটা আমরা প্রথমে আয়তকার চিত্রটা আঁকি, তারপর আমরা আলোচনা করি। দেখো এই একটা আয়তক্ষেত্র, এখানে আমি ABCD নাম দিলাম। ABCD একটা কি? ABCD একটি আয়তক্ষেত্র, এর অভ্যন্তরে আমি একটা যে কোনো ও বিন্দু নিচ্ছি। দেখো একটা অভ্যন্তর নিলাম, একটা ও যে কোনো একটা বিন্দু নিলাম, তারপর OB, OD এবং ও এর মান বলা যায়, অর্থাৎ ও বিন্দু থেকে আমাকে এগুলো আগে যুক্ত করতে হবে, কারণ আগে যুক্ত করিনি। দেখো সব যুক্ত করলাম, OA, OB, OC, OD আমরা যুক্ত করে নিলাম। তাহলে OB সমান কত পড়েছে? 6 সেমি। তাহলে OB সমান হলো কত? 6 সেমি। আর OD, OD সমান বলেছে 8 সেমি। আবার দেখো OA সমান বলেছে 5 সেমি, তাহলে OC-র মানটা কত হবে তোমাকে বার করতে হবে, OC ইকুয়াল টু কত? দেখো আমরা একটা প্রয়োগ করেছিলাম, সেই প্রয়োগে আমরা একটা সূত্র শিখেছিলাম যে আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দু থাকলে আমরা এই সূত্রটা পাই, কিরকম? যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি এই সূত্রটা এখানে ব্যবহার করি তাহলে আমরা দেখো কি পাচ্ছি, ও এর মান বলা আছে 5 স্কোয়ার, আর OC-র মানটা আমাকে বার করতে হবে, আর OB-র মান বলা আছে দেখো 6, আর OD-র মান বলা আছে 8 স্কোয়ার হলো। এখান থেকে পাচ্ছি 25 প্লাস OC স্কোয়ার সমান 36 প্লাস 64, 78 64 হলো, অর্থাৎ OC স্কোয়ার সমান দেখো এই দুটোকে যোগ করলে কত হয়? 100। আর এখান থেকে এটা দেখা আমি 25টাকে ডান দিকে নিয়ে আসছিলে, -25 হয়ে গেল, তাহলে সমান কত হচ্ছে? 75। অতএব OC সমান দাঁড়াচ্ছে √75, √75 যদি আমরা ভাঙি তাহলে পাবো 5√3, 5√3 সেমি। ঠিক আছে, অর্থাৎ OC ভ্যালু হলো কত? OC মান হলো 5√3, এটা হলো অ্যান্সার আমার তিনেরটা। এবার আমরা চলে আসবো চারেরটাতে, কি বলেছে? ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC বরাবর উপর লম্ব টানা হলো। তা থেকে তাহলে আমরা একটা ABC ত্রিভুজ নিই প্রথমে। দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজ নিলাম ABC, তাহলে আমরা ABC ত্রিভুজ পাচ্ছি। ABC ত্রিভুজে দেখো A বিন্দু থেকে, তাহলে A বিন্দু থেকে BC বাহুর উপর একটা লম্ব টেনেছি, আমরা একটা লম্ব টানছি। দেখো লম্ব টানা হলো, এবং লম্বটা দেখো D নাম দিয়েছে, D বিন্দু তো মিলিত হচ্ছে BC বিন্দু। যদি BD সমান 8 সেমি, তাহলে এই যে এই BD-টা এটা যদি 8 সেমি হয়, আবার বলেছে BC সমান 2, এটা যদি 2 হয়, ঠিক আছে, আবার AD সমান 4, আবার AD সমান যদি 4 একক হয়, তাহলে BAC অর্থাৎ BAC অর্থাৎ এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি এখানে, যেহেতু এটা লম্ব হয়েছে এটা, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণের বিপরীত বাহুটা অতিভুজ, এবং এটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হলো এই। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ ABD নিয়ে আলোচনা করবো। ABD-টা কি ধরনের ত্রিভুজ? ABD-টা একটি, দেখো ভালো করে দেখো, ABD একটি সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা পাবো AB স্কোয়ার সমান BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার। দেখো BD মান কত?
দেখো বিডির মান দেওয়া আছে 8 লেট স্কয়ার, আর এডির মান দেওয়া আছে 4 হোল স্কয়ার, সমান দেখো 64 প্লাস 16 এটা করছে দেখো 80, তাহলে এবি স্কয়ার সমান হলো আমার 80। এটা হয়ে থাক, সে অনুযায়ী আমরা এবার যদি ত্রিভুজ এ সি ডি নিয়ে আলোচনা করি, দেখো এ সি ডি এই ত্রিভুজটা আমরা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, অর্থাৎ এর বিপরীত ভাগ এ সি, তাহলে এ সি টা কি, এ সি টা উচ্চভুজ, তাহলে এখানেও হবে দেখো এ সি স্কোয়ার সমান কত হচ্ছে, এ সি স্কোয়ার সমান হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এডির মান কত, আমার এডির মান 4 স্কোয়ার আর সি ডির মান দেখো 2 স্কোয়ার, 16 প্লাস 4 তার মানে হচ্ছে 20, এটা হচ্ছে 20। এবার একটু খেয়াল করে দেখো এ বি স্কোয়ার আর এ সি স্কোয়ার যদি আমি যুক্ত করি তাহলে কি আসছে দেখো তো, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, দেখো এটা হচ্ছে 80, এটা হচ্ছে 20, সমান কত হচ্ছে 100। আবার দেখো বি সি বাহুর দৈর্ঘ্যটা কত, দেখো এখান থেকে বি সি টা এখানে লিখে নিই, বি সি সমান দেখো বি ডি প্লাস বি সি, এই পুরোটা বি সি, একটা 8 একটা 2, এখানে যদি আমরা যোগ করি 8 প্লাস 2 সমান 10, দেখো 100 মানে আমার দেখো 10 স্কোয়ার, তার মানে বি সি স্কোয়ার, এই যে আমরা একটা সূত্র পেলাম এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার, এটা কিসের সূত্র, এটা আমাদের পিথাগোরাস উপপাদ্যের সূত্র, এখান থেকে আমরা পাবো অর্থাৎ বি সি বাহুর বিপরীত যে কোণটা অর্থাৎ এ কোণটা এটা সমকোণ হবে, অর্থাৎ এখানে বিএসি কোণের পরিমাপ কি, বিএসি কোণের পরিমাপ কত হবে, তাহলে কোণ বিএসি সমান 90 ডিগ্রি হবে, কারণ কারণ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো এটা হলো আমাদের পরবর্তী অঙ্ক যায় আমরা, দেখো 5 নম্বর অঙ্ক, 5 নম্বর কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, দেখো সমকোণী ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা এভাবে নাম দেবো এ বি সি, এতে বুঝলে দেখো বি কোণটা 90 ডিগ্রি হয়ে থাকলো, তারপর এ বি সমান 3 সেমি, এটা 3 সেমি আর বি সি সমান 4 সেমি, তারপর বি সি সমান 4 সেমি, বি বিন্দু থেকে এ সি বাহুর ওপর লম্ব বি ডি, যা এ সি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, তাহলে আমরা একটা বি বিন্দু থেকে লম্ব টানবো এ সি বাহুর ওপর, দেখি আমরা একটা লম্ব টেনে নিই, এখানে একটা লম্ব টেনেছি, এটা ডি নাম দিলাম, তাহলে বলেছে বিডির দৈর্ঘ্য কত, তাহলে বিডি সমান কত আমাকে নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে বিডি সমান কত, দেখো এটা আমরা কিভাবে করি, দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটা আমরা কিন্তু ক্লাস 9 থেকে ফেলেছি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, ঠিক আছে। এখানে যে এবিসি ত্রিভুজ দেখো, এবিসি ত্রিভুজের তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো, এবিসি এর ক্ষেত্রফল যদি আমি বিসি টাকে ভূমি ধরি তাহলে এবি টা উচ্চতা হবে, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 1/2 গুণিত এবি গুণিত বিসি, ঠিক আছে। তাহলে কত হবে 1/2, দেখো এবির মান আমরা জানি, এবির মান হলো 3 আর বিসির মান হলো 4, যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 বর্গ সেমি, 6 বর্গ সেমি হলো আমার ক্ষেত্রফল। আবার দেখো যদি আমি এবিসি ত্রিভুজের এসিটাকে ভূমি ধরি, ভালো খেয়াল করে দেখো যদি আমি এসিটাকে ভূমি ধরি তাহলে তখন এ বিডিটা হবে উচ্চতা, তখন বিডিটা উচ্চতা, সেইভাবেও আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেই ক্ষেত্রে দেখো ত্রিভুজ এবিসি এর আবার ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে 1/2 গুণিত এসি গুণিত বিডি, দেখো এখানে এসিটা হচ্ছে ভূমি এবং বিডিটা হচ্ছে উচ্চতা, তারপরে যেহেতু এটা লম্ব, ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 1/2 গুণিত এসির মান, দেখো আমরা জানি না এসির মান আমরা জানি না, আবার দেখো বিডির মান কত, দেখো বিডির মান জানি না কিন্তু এসির মান আমরা বার করতে পারি, দেখো যেহেতু এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমি এসির মানটা বার করে নিতে পারবো, তাহলে সেখান থেকে আমরা এসি স্কোয়ার সমান যা আমরা জানি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ার সমান কত, এ বি সমান 3, তাহলে 3 স্কোয়ার আর বি সি মানে 4 স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 সমান 25, অর্থাৎ এসি সমান হচ্ছে √25 মানে 5,
এসি টা আমি 5 পেয়েছি, তাহলে এখানে যে আমি এসি, এই যে এসি, তাহলে এখানে যে আমি এসি টার মান বসাবো, এসির মান কত বসাবো 5, এসির মান পেয়েছি আমি 5, এটা কত হলো 5/2 5/2 বিডি। একবার ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 5/2 বিডি এবং আগে পেয়েছি 6 বর্গক্ষম, তাহলে দুটো কি হবে কিন্তু সমান হবে, তাহলে 5/2 বিডি সমান 6, তাহলে শর্ত এখান থেকে পাবো বিডি সমান, দেখো আমার এই ছয় গুণ হয়ে যাবে 6 × 2 = 5 উল্টে যাবে এদিকে, তার মানে হচ্ছে 12/5, 12/5 মানে কত, 5 × 10 2.4, 2.5, অর্থাৎ এটার মান কত হচ্ছে 2.4, অর্থাৎ বিডি দুটো বেড়ে গেল 2.4, আমরা 16.5 এর সমস্ত অঙ্ক করে ফেললাম, কোনো জায়গায় অঙ্কগুলো শেষ হবে।